এক ঢিলে দুই পাখি মারার ভাবনা পরিবহন দপ্তরের। শহরে এবার ট্রলি বাস চালানোর ভাবনা পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের। পেট্রোল ও ডিজেলের মতো জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে পরিবহন পরিষেবা সচল রাখতে নাভিশ্বাস উঠেছে পরিবহন দপ্তরের। তাই বিকল্প হিসাবে ট্রলি বাসের ভাবনা। এই পরিষেবায় জ্বালানির খরচ যেমন বাঁচবে, তেমনি পরিবেশ বান্ধবও বটে, যে কারণে পরিবহন দপ্তর ইলেকট্রিক বাস চালাতে উৎসাহী। কিন্তু সমস্যা হলো, যথেষ্ট সংখ্যক চার্জিং স্টেশন নেই। অন্যদিকে শহর কলকাতার বহু ট্রাম রুট বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু ওভারহেড তার অব্যাহত ট্রাম লাইন রয়ে গিয়েছে। সরাসরি ওভারহেড থেকে বিদ্যুৎ নেবে অত্যাধুনিক প্রযুক্তির এই বাসগুলি। তবে ট্রলি বাসের ক্ষেত্রে একটি অতিরিক্ত সুবিধা রয়েছে, ট্রলি বাস ট্রাম লাইন ছাড়াও চলতে পারে। কম খরচে দূষণহীন পরিবেশ বান্ধব এই বাস চালানো গেলে সব ক্ষেত্রে লাভ হবে, এমনটাই মনে করছে পরিবহন দপ্তর। শুধু ইলেকট্রিক নির্ভর নয়, ট্রলি বাসে থাকছে ব্যাটারি সুবিধাও। যখন বিদ্যুতের সাহায্য নিয়ে এই বাস চলবে, তখন ব্যাটারি চার্জ হয়ে যাবে। ওভারহেড তার না পেলেও ব্যাটারির সাহায্যে বাসটি চালানো যাবে। পরিবহন দপ্তর সূত্রে খবর, প্রথমে ইউক্রেন থেকে আনার কথা ছিল বাসটি। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য সেই পরিকল্পনা পরিবর্তন হয়েছে। এখন এই বাসটি পোল্যান্ড থেকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তরের কর্তারা। আপাতত পরীক্ষামূলকভাবে একটি ট্রলি বাস কলকাতার রাস্তায় নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পরীক্ষামূলক প্রয়োগ সফল হলে পরিষেবা বাড়ানোর কথা ভাবা হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।